নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ দুর্গাপুজোর মহা অষ্টমী, আজকের আবহাওয়া কেমন থাকবে? তো বদলাচ্ছে নিম্নচাপের গতি, তো অষ্টমীতে কেমন থাকবে আবহাওয়ার প্রকৃতি? তো এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে? আজ কি আবার কালো মেঘে ঢেকে যাবে নাকি প্রবল বৃষ্টি হবে? তো বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বদলাচ্ছে নিম্নচাপের গতি, আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে অষ্টমী পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে, আর তারপরেই আবহাওয়া পরিবর্তন ঘটবে। তবে আজ সকাল থেকে আকাশ ঝলমলে, সকাল থেকে রোদে দেখা মিলেছে, আজ সকাল থেকে বৃষ্টি হয়নি। এর কারণ হলো রাজ্য থেকে নিম্নচাপ সরে যাচ্ছে, গতকাল রাত থেকে আবহাওয়া পরিবর্তন ঘটেছে, নিম্নচাপ তার গতি প্রকৃতি পরিবর্তন করছে। এখন এই নিম্নচাপের গতি বদল করে বাংলাদেশের দিকে এগোচ্ছে। রাজ্যের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, তবে উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে আবহাওয়া এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের সুবিধা হয়েছে অনেকটাই। যদি এবছর ঠাকুর দেখা হবে না, হাইকোর্টের নির্দেশ দর্শনার্থী মণ্ডপে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 83%। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার থেকে তাপমাত্রা পরত কমতে থাকবে। ইতিমধ্যে তাপমাত্রা নিচের দিকে নামতে শুরু হয়েছে, আর এবছর যাকে শীত পড়ার সম্ভাবনাও রয়েছে। এমনিতে এবছর বৃষ্টি বেশ ভালোই হয়েছে, আর এবছর অন্যান্য বছর থেকে ঠান্ডা বেশি পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করবেন, কারণ পরবর্তীকালে যখন কোনো এ ধরনের খবরগুলি আপলোড করা হবে, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।